সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি পবিত্রচন্দ্র সাহা, প্রভাষক, রসায়ন বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, সাহারাস্তি, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিরাপদে এবং সুস্থ আছো। নিরাপদে থাকো এটাই কামনা করি। আজকে তোমাদের পূর্বের ধারাবাহিকতায় ক্লাসটি হচ্ছে রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে অবস্থান্তর মৌল কাকে বলে, অবস্থান্তর মৌল কিছু বৈশিষ্ট্য। আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে অবস্থান্তর মৌলের কিছু ধর্ম সম্পর্কে, যেখানে অবস্থান্তর মৌলের কয়েকটি ধর্ম রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে। আচ্ছা, আগে আমার জানতে হবে যে জটিল যৌগটা কিরকম, বা আমি কিভাবে বুঝবো যে একটা যৌগ জটিল। সেটা হচ্ছে, দেখো তোমাদের একটা যৌগ এখানে লিখে রাখছি যে কপার টেট্রামিন সালফেট। আচ্ছা, এইখানে যৌগটার মধ্যে এই থার্ড ব্র্যাকেট, যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা জটিল যৌগ। যেখানে আমরা কোনো যৌগের মধ্যে থার্ড ব্র্যাকেট দেখতে পাবো, অর্থাৎ তৃতীয় বন্ধনী দেখতে পাবো, সেখানে আমরা বুঝবো যে এটা একটা জটিল যৌগ। আচ্ছা, জটিল যৌগের মধ্যে কিছু পার্ট আছে যেগুলো তোমরা হয়তো বা পরিচিত, আমি তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। দেখো এখানে প্রথমে যেটা আছে একটা ধাতুবায়ু কপার, যেহেতু আমরা অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা করব, সেহেতু এটার ভিতরে যে ধাতুটা থাকবে, ধাতুটা থাকবে সেটা হবে অবস্থান্তর ধাতু, অবস্থান্তর মৌল। তা প্রথমটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ধাতু মৌল, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হবে লিগ্যান্ড। লিগ্যান্ড মানে হলো ইলেকট্রন দাতা, যে ইলেকট্রন দিতে পারবে সেটাই হবে লিগ্যান্ড। তোমাদের জন্য আমি লিগ্যান্ডের একটা সংজ্ঞা লিখছি। দেখো লিগ্যান্ডটা কাকে বলে এটা আমার আগে জানতে হবে। জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক আয়ন বা যৌগ অণুকে ইলেকট্রন দাতা বা লিগ্যান্ড বলে। আমি আবার বলতেছি, তোমরা একটু লিখে নিও সুপ্রিয় শিক্ষার্থীরা। জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক আয়ন বা যৌগ অণুকে ইলেকট্রন দাতা বা লিগ্যান্ড বলে। দেখো এখানে এই জটিল যৌগের আমি একটা গাঠনিক চিত্র তুলে ধরছি। দেখো এখানে কপারের সাথে অ্যামোনিয়া অণুগুলি, তোমার প্রত্যেকটা এমনই কি নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, যেটা কপারকে ইলেকট্রন, কপার টু আয়নকে ইলেকট্রন দান করতেছে। আচ্ছা, এখন আমি ধরো জানবো যে যৌগটাকে ক্যাটায়ন না অ্যানায়ন কি হবে। ধরো আমি এখানে টু প্লাস দিলাম না, নর্মালি দেখা যায় আমার যে যৌগটা আছে এটা একটা সালফেট, তাহলে সালফেট সাধারণত কি হয়, টু মাইনাস হয়। সালফার সাধারণত যদি টু মাইনাস হয়, তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে, টু প্লাস। তার মানে আমি যে বুঝলাম যে যৌগটা হচ্ছে একটা ক্যাটায়ন যৌগ। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষার সময় আসে বিভিন্ন সৃজনশীলের যে উদ্দীপক অনুসারে ধাতু অবস্থান্তর মৌলটি উপরে একটা মৌল থাকলে তোমার ধরো এক্স ওয়াই জে লিখে দিল যে উপরে এক্স মৌলটি ও মৌলটি জটিল যৌগ গঠন করে ব্যাখ্যা করো, তখন তোমাদের জটিল যৌগ গঠন করার ক্ষেত্রে প্রথমে তোমাদের এই চিত্রটা দিতে হবে। দেওয়ার ফলে তোমাদের কিছু কথা লিখে দিতে হবে, সেটা হচ্ছে দেখো আমি লিখে দিছি যে অবস্থান্তর ধাতু আয়ন সময়ে বহিঃস্থ স্তরে ফাঁকা ডি অরবিটাল থাকা প্রতিটি লিগ্যান্ড থেকে এক জোড়া করে
অব্যবহৃত ইলেকট্রন ফাঁকা অরবিটালে গৃহীত হয়, ফলে অবস্থান্তর ধাতুর আয়নের সঙ্গে একাধিক লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে। মেবার বলতেছে যদি আসে যে অবস্থান্তর জটিল যৌগ ব্যাখ্যা করো, তাহলে লিখতে হবে যে অবস্থান্তর ধাতুর আয়ন সময়ে বহিঃস্তরে ফাঁকা ডি অরবিটাল থাকায় প্রতিটি লিগ্যান্ড থেকে এক জোড়া করে অব্যবহৃত ইলেকট্রন ফাঁকা ডি অরবিটালে গৃহীত হয়, ফলে অবস্থান্তর ধাতুর আয়নের সঙ্গে একাধিক লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে। আচ্ছা, আমরা যদি এটা একটা অরবিটাল চিত্রের মাধ্যমে কপার টু প্লাস আমি আগে যে যৌগটা লিখছিলাম CONH3 4, সুপ্রেশির ক্ষেত্রে দেখো এখানে আমি কপারের এটা হলো 3D অরবিটাল, যদি বলা হয় যে অরবিটাল চিত্রের মাধ্যমে বুঝাই দাও, তাহলে তোমাদের এখানে যে অ্যামোনিয়াগুলো আছে এখানে দেখো প্রত্যেকটা আমার কি ফাঁকা অরবিটাল আছে। এই অ্যামোনিয়াগুলো কি করছে, তার মুক্ত যে ইলেকট্রনগুলা মুক্ত যে ইলেকট্রনগুলা এখানে দান করছে, এটা হচ্ছে কি কপার ইলেকট্রন বিন্যাস। আর এখানে কপারের কি চারটা পড়েছে একটার ফর্মিতে, তিনটা ঘর ফাঁকা আছে, তাই অ্যামোনিয়া ওর মুক্ত যে ইলেকট্রন ফোরএস এবং ফোরপিকে ইলেকট্রন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হয়েছে। আমি যদি চিত্রটা আবার একটু দিয়ে বোঝাই যায়, আচ্ছা আমরা তাহলে এমন এগুলো কি করছে তোমার কপারের যে ফাঁকা অরবিটাল গুলো আছে সেই ফাঁকা অরবিটাল কে ইলেকট্রন দান করছে। এটা কিন্তু আমার হচ্ছে অরবিটালের যে গঠন, সেই অরবিটালের গঠনের আমি বুঝাই দিলাম। আর হচ্ছে ওটা হচ্ছে জটিল যৌগের গাঠনিক চিত্র, আর এটা হচ্ছে অরবিটাল চিত্র। তাহলে তোমাদের কোশ্চেন যদি আসে যে অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে, তাহলে তোমাদের প্রথমে যে যৌগটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে, লেখার পরে গঠন দেখাইতে হবে।
গঠন দেখানোর পরে তোমাদের এটার অরবিটাল চিত্র দেখাইতে হবে। অরবিটাল চিত্র দেখানোর পরে এই কথাগুলো লিখে দিতে হবে যে অবস্থান্তর ধাতুর আয়ন সমূহের বহিঃস্থ স্তরে ফাঁকা ডি অরবিটাল থাকায় প্রতিটি লিগ্যান্ড থেকে এক জোড়া করে অব্যবহৃত ইলেকট্রন ফাঁকা অরবিটালে গৃহীত হয়, ফলে অবস্থান্তর ধাতুর আয়ন সমূহের সঙ্গে একাধিক লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে। এরপরে তোমাদের সাথে আলোচনা করব আরেকটা ধর্ম, হচ্ছে অবস্থান্তর জটিল যৌগ অবস্থান্তর মৌল রঙিন আয়ন গঠন করে। পরবর্তী ক্লাসে তোমাদের পড়া হচ্ছে অবস্থান্তর জটিল অবস্থান্তর মৌল রঙিন আয়ন গঠন করে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।